हेलो वेलकम टू माय चैनल और आज के आमी निये चले एसेछी एकटा नतून भिडियो और तोमादेर हेल्प करार जोन्नो एसे गेछी आमी टेक्निकली अंजन। तो आज के जे सबजेक्ट निये भिडियो करबो सेटा खूब इम्पोर्टेंट होते चाइछे, तो तोमरा भिडियोटा खूब मन दिए देखो, कोनो स्किप करो ना। तो अनेकेई निश्चय शुनेछो जे ह्वाट्सएप हैक करा जाए, तो एटा कि सत्यि ना मिथ्ये एइटा निये आमी आजके एकटा भिडियो बानाते एनेछी। তো হোয়াটসঅ্যাপ যদি সত্যি হ্যাক করা যেত তাহলে অনেকের দিকে নিশ্চয়ই ভালো হতো, কেন কি অনেকের গার্লফ্রেন্ড বা অনেকের ছেলে মেয়েদের প্রতি নজর রাখা যেত, অনেকের ওয়াইফ বা যার প্রতি সন্দেহ হয় হোয়াটসঅ্যাপ হ্যাক করে রাখলে তার মোবাইলে সেটা সুবিধে হতো। তো সেটা কি করা যায় কি যায় না সেটা নিয়ে আমি যে ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, তো সেটা দেখো, দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক দিও। দেখানো হয় যে হোয়াটসঅ্যাপ হ্যাক করুন, আপনার ফোন দিয়ে গার্লফ্রেন্ডের কল দেখুন, এ দেখুন না তেন আগড়াম বাগড়াম অনেক রকমই এরকম ইউটিউবে ভিডিও বানানো হয়, সেগুলো পপুলারও হয়, কিন্তু সেগুলো সত্যি নয়। কারণ কি হোয়াটসঅ্যাপে যে সিকিউরিটির ব্যবস্থা আছে তাতে খুব বড় হ্যাকার পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব নয়। কি যেটা সম্ভব সেটা হলো হোয়াটসঅ্যাপে একটা যেন বারকোড আছে, সেই বারকোড দিয়ে স্ক্যান করে কোনো অ্যাপসের মাধ্যমে কারোর হোয়াটসঅ্যাপকে নিজের হোয়াটসঅ্যাপে দেখা বা অন্য কোনো লিঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপটাকে নিজের হোয়াটসঅ্যাপে প্যারালালি দেখানো। তো সেটাকে অ্যাপস ডাউনলোড করে করা যায়, এটাকে কোনো হ্যাক বলে না। তো এরকমভাবে তুমি অন্যদের হ্যাক মানে হোয়াটসঅ্যাপ নিতে করতে হ্যাক করতে গেলে তোমাকে তার ফোনটা হাতে নিতে হবে। যদি হ্যাক কাকে বলে, হ্যাক বলে যদি তুমি তার ফোন হাতে না নিয়ে তার হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য কল সব দেখতে পাচ্ছ, সেটাকে হ্যাক বলে। তো এইভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায় না। তবে যে অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে কারোর হোয়াটসঅ্যাপ দেখা যায় সেই অ্যাপস কীভাবে কাজ করে, কোন অ্যাপস, এই লিঙ্ক আমি দেবো আর সেই জিনিসটা পুরো দেখাবো। তো হোয়াটসঅ্যাপ পাওয়ার জন্য প্রথমে ফোন মেন মেনুতে যাব। আমি হোয়াটসঅ্যাপ ক্লোন নামক এই অ্যাপটি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো এই অ্যাপটা খুলব। তো অ্যাপটা খুললে এখানে একটা বারকোড স্ক্যান করার জায়গা দেবে। প্রথমেই হোয়াটসঅ্যাপ ক্লোনিং বলে অপশান আছে, ওটাকে ক্লিক করে এখানে যে স্ক্যান কোডটাকে বের করে নেব। তো স্ক্যান কোডটাকে খোলার পরে আমি অন্য ফোন দিয়ে অন্য হোয়াটসঅ্যাপ যে ফোনে হোয়াটসঅ্যাপটা আছে যার ক্লোন করতে চাই সেই ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবো। খুলে ডান দিকে একটা থ্রি ডটের মধ্যে সেটিং আছে, সেখানে হোয়াটসঅ্যাপ ওয়েব বলে একটা আছে, তো সেখান থেকে এই বারকোডটা স্ক্যান করে নিলে সেই হোয়াটসঅ্যাপের যাবতীয় জিনিস এখানে এসে গেল এইভাবে। তো এইভাবে হোয়াটসঅ্যাপটাকে যদি শেয়ারও করি নিজের মোবাইলে তবুও কিন্তু এইটাকে যদি যার ফোন সে যদি দেখে তো সেটাকে এই লগ আউট করে দিতে পারে। তো কীভাবে লগ আউট করবে, সেটিংয়ে গিয়ে আবার হোয়াটসঅ্যাপ ওয়েব গিয়ে দেখা যাবে যে কোন ডিভাইসে আপনি লগ ইন করে রেখেছেন। তো সেখান থেকে লগ আউট অপশান আছে, লগ আউট ফ্রম অল ডিভাইস, এখান দিয়ে সব লগ আউট করে দিলেই আবার সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এইটাকে হ্যাক বলে না, এটা সাধারণ নিজের পারমিশন নিয়ে। তো দেখলে কীভাবে হোয়াটসঅ্যাপকে ক্লোন অ্যাপের সাহায্যে অন্য ঘরের অন্য কারোর হোয়াটসঅ্যাপ নিজের মোবাইলে নিয়ে সেটাকে তুমি তাকে মানে অবজারভেশনে রাখতে পারো বা তার হোয়াটসঅ্যাপটা চেক করতে পারো, কিন্তু হ্যাক করতে পারো না। এটা হ্যাক নয়, এটা তার পারমিশন নিয়ে তুমি তার হোয়াটসঅ্যাপটাকে নিজের মোবাইলে দেখবে। তো যারা তোমার কথা শুনে, সবাই তো তোমার কথা শুনবে না, তো এইভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায় না। অতএব হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব 95% সম্ভব নয়। তো এই ভিডিও যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার জন্য টাইপ করবে টেকনিক্যালি অঞ্জন এই চ্যানেলটিকে, এবং বেল বাটনে অবশ্যই প্রেস করে দেবে, তো যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে এসে তোমাদের আরও হেল্প করতে পারি।